আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আপনারা আমাকে এত বেশি রেসপন্স করেছেন অল্প সময়ে, আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক হ্যাপি। তো আমি আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয়, খুবই সুস্বাদু একটি রেসিপি আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। কাঁচা গোল্লা বা প্রাণহারা মিষ্টিও বলে থাকে এটাকে। তো এটা একদম সহজ, খুবই ইজি ওয়েতে কিভাবে বানানো যাবে বাসায় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন চলে যাই মূল রান্নায়। কাঁচা গোল্লাটি বানাতে আমি এখানে এক কাপ ছানা নিয়ে নিয়েছি। ছানাটি আমি ইয়োগর্ট দিয়ে এই ছানাটা করে নিয়েছি। আপনারা চাইলে এটা ভিনেগার দিয়ে বা লেবুর রস দিয়ে করে নিতে পারেন। তো এই ছানাটাকে এখন আমি হাফ করে নিব। আমি হাফ এখানে তুলে নিলাম, আলাদা করে নিলাম, আর হাফ আমি রেখে দিচ্ছি। তো এই হাফ ছানার মধ্যে আমি এখন 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ চিনি দিয়ে এটাকে আমি একটু ভালো মতো মথে নিব ছানাটাকে। এই মিষ্টিটা আসলে খুবই সহজ, কাঁচা গোল্লাটা। এটা বানাতে কোনো প্যারা দেয় না, কোনো রকম কোনো প্যারেশানি হতে হয় না। আমরা সাধারণত মিষ্টি জিনিসগুলো একটু সেন্সিটিভ থাকে, সব সময় হতে চায় না, কিন্তু এটা ডেফিনেটলি হবেই হবে ইনশাল্লাহ। এটা প্রসিডিওর এটা খুবই সহজ আর খেতে তো খুবই মজা। এটা নর্মালি এটা লেস সুইটের হয়ে থাকে, যারা ডায়াবেটিক্স আছে, সুগার লেভেল হাই আছে, তারাও এটা খেতে পারবেন চাইলে এটা। আর সুইটটা তো আপনাদের পছন্দ মতো, যারা একটু বেশি খেতে চান বেশি, বাট কাঁচা গোল্লাটা সাধারণত একটু লেস সুইটই ভালো লাগে। তো এটা ইজি সবাই বানাতে পারবেন, এটা বানানো তেমন কঠিন কোনো কাজ না। তো আপনারা পুরো আমার ভিডিওটি ফলো করলে দেখতে পাবেন এটা আসলে খুবই সহজ। আমি হালকা হাতে এগুলোকে একটু মথে নিচ্ছি। বাসায় আমরা খুব সহজে খুব ফ্রেশ এবং যেটা খেতে আমাদের কোনো সন্দেহ হবে না, আমরা নিজেরা নিজে হাতে তৈরি করে নিব ফ্রেশ জিনিস দিয়ে, তো এটা দোকানের চাইতে অবশ্যই খুব বেশি ভালো হবে। আমার কাঁচা গোল্লাটি মথা হয়ে গিয়েছে, এটা আমি মথে নিয়েছি, আর এটা যেটা রেখে দিয়েছি হাফ সেটা। তো এটাকে এখন আমি একটা প্যান বসিয়ে দিব। এটাকে আমি মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে করে এভাবে আমি সুগারের যে পানিটা এখানে আছে সেটাকে আমি ভালো করে এখানে শুকিয়ে নিব। এটাকে বেশিও কুক করা যাবে না, তাহলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে। এখানে সুগারের যতটুকু পানি আছে পানিটা আস্তে আস্তে করে আমি ভালো করে শুকিয়ে নেব। আর অনবরত একটা কিছু দিয়ে নাড়তে হবে, আমি এভাবে নেড়ে দিচ্ছি। নিচ যে একটা পানি আছে দেখতে পাচ্ছেন, এই পানিগুলো আমি শুকাচ্ছি। আর এই সময় চুলার আঁচটি অবশ্যই মিডিয়াম লোতে রেখে, লো টু মিডিয়াম রেখে এটাকে ভালো করে নাড়তে হবে। জিনিস যে পানিটা ছিল সেটা শুকিয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক। বাট আপনারা আপনাদের স্বাদ বুঝে মিষ্টিটা দিয়ে দিতে পারেন, আমরা আর কোনো সুইট এখানে ইউজ করব না, এই কনডেন্স মিল্ক আর এই চিনি এটাই থাকবে। বাট আপনারা যদি আর একটু সুইট খেতে চান আপনারা কনডেন্স মিল্কের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন এটাকেও আমি খুব ভালো করে একটু কুক করে নিব।
রেসিপিটাকেও ভালো করে সফট হাতে নেড়ে নিতে হবে, যাতে করে দানা দানা ভাবটা চলে যায়, এটা একটু স্মুথ হয়ে যায়। এটাকে আমরা ততক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ না এটা একটা ডো মতো তৈরি হয়ে যায়, লিকুইডগুলো সব সরে গিয়ে যখন সব একসঙ্গে হয়ে যাবে, একটা ডো এর মতো তৈরি হয়ে যাবে, তখনই মনে করতে হবে এটা হয়ে গিয়েছে। আর এখানে আপনারা চাইলে কোনো ফ্লেভার ইউজ করতে পারেন, এলাচ বা যে কোনো ফ্লেভার আপনাদের পছন্দের, বাট আমি এটা ন্যাচারালি পছন্দ করছি, আমি এটাকে এখানে কিছুই দিব না। আমার ছানাটি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম একটা ডো তৈরি হয়ে গিয়েছে, এটা আঠালো হয়েছে আর একটা ডো এর মতো হয়ে গিয়েছে, কোথাও আর লেগে থাকছে না। সো এই পর্যায়ে আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। এখন আমি আমার যে কুক করা ছানাটা এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। কুক করা ছানার সাথে এখন আমি যে হাফ কাঁচা ছানা উঠিয়ে রেখেছিলাম এটাকে আমি হাত দিয়ে জাস্ট একটু ভেঙে নিয়ে এটার সাথে দিয়ে দিচ্ছি, মিলিয়ে দিচ্ছি। আমার কুক করা ছানাটা খুব গরম, এখন আপাতত আমি 10 মিনিটের মতো এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে আমি একসাথে এই দুটো মিলিয়ে নিব। কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, মিষ্টিটা বানানোর সময় অবশ্যই এই কুক করা ছানাটা খুব বেশি ঠান্ডা করা যাবে না, একটু হালকা গরম অবস্থায় মিষ্টিটা বানিয়ে নিতে হবে, আদারওয়াইজ মিষ্টিটার শেপটা ভালো আসবে না। তো আমি একটু কিছুক্ষণ ওয়েট করব ছানাটা একটু ঠান্ডা হওয়ার জন্য। আমার ছানাটা হালকা গরম আছে, মোটামুটি বেশ ঠান্ডা হয়েছে, হালকা গরম এখনো আছে, তো আমি এখন মিক্স করে নিচ্ছি। এটাকে মথার দরকার নেই, মথার তেমন একটা মথার প্রয়োজন হবে না, জাস্ট ভালো করে একটু হালকা হাতে মিলিয়ে নিলেই হবে। ছানাটা মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি ভালো করে আমার হাতটা ক্লিন করে নিচ্ছি। এখন আমরা চলে যাব মিষ্টি তৈরিতে। তো আমি এখানে নিয়ে নিয়েছি কিছু মাওয়া গুঁড়া। তো আপনারা মাওয়াটা যদি আপনাদের কালেকশনে না থাকে, দেশের বাইরে যারা থাকেন মাওয়াটা পাওয়া একটু টাফ হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাকে কমেন্টস করে জানাবেন, মাওয়াটা খুবই ইজি। আমি আপনাদেরকে কমেন্টস পেলে আমি আপনাদেরকে মাওয়ার রেসিপিটাও দিয়ে দিব। এটাকে এখন আমি গোল গোল করে নিব। আমি এই সাইজের করে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের মন মতো শেপ দিয়ে নিতে পারেন। তারপর আমি মাওয়াতে গড়িয়ে নিচ্ছি, আর মিষ্টিটা বেশি চাপাচাপি করে বানাতে যাবেন না, এটা খুব সফট হাতে হালকা হাতে বানিয়ে নিতে হবে। আর যাদের হচ্ছে বানাতে প্রবলেম হবে মিষ্টিটা, তাহলে আপনারা হাতে একটু ঘি লাগিয়ে নিতে পারেন, তাহলে আরো ইজি হবে। বাট এমনিতেও হয়ে যাচ্ছে সুন্দর মতো হচ্ছে, আমি হাতে কিছুই লাগাইনি। তো তৈরি হয়ে গেল আমার সেই লোভনীয় উন্নত মানের কিছু কাঁচাগোল্লা, যেটা একদম ফ্রেশ, নিজেদের হাতে বানানো।
এখন এটাকে আমরা যেটা করব 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব ফ্রিজ থেকে বের করে তারপর আমরা এটা পরিবেশন করব কারণ মিষ্টি তো ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে তো সেজন্য এটাকে আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে দিব তারপর পরিবেশন করার জন্য তৈরি হয়ে যাবে তো হয়ে গেল খুবই মজাদার লোভনীয় এই মিষ্টিটি এবং এত ইজি এটা আমাদের প্রাণহারা এটাকে আমরা প্রাণহারাও বলে থাকি প্রাণহারা মিষ্টি বা হচ্ছে কাঁচা গোল্লা এটা দেখতে যেমন লোভনীয় এটা খেতেও অনেক অনেক মজা এটা আমি আমি পার্সোনালি এই কাঁচা গোল্লাটা খুবই পছন্দ করি কারণ এটা লেস সুইট হয়ে থাকে আর এটা একদম কাঁচা কাঁচা ছানার তো এটা খেতে আসলে খুবই মজা খুবই সুস্বাদু তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের এটা কেমন হলো আর নরমালি তো আমরা আসলে মিষ্টি জিনিসটা একটু সেনসিটিভ তো আমরা সহজে মিষ্টিটা বানাতে চাই না কিন্তু এটা এত ইজি যে আপনারা একবার দেখলে এটা অবশ্যই খুব ভালোমতো পারবেন এবং এটা বানানো ম্যাজিকের কিছু না এটা জাস্ট দেখলেই বানানো হয়ে যাবে তো অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভিউয়ার্স আমার রেসিপি যাদের ভালো লাগে তারা অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে আমার রেসিপিগুলো শেয়ার করে দিবেন আর যারা নিউ আমার চ্যানেলে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আবারও নতুন কোনো টেস্টি নিউ কোনো আইটেম নিয়ে আপনাদের কাছে আবারও চলে আসবো সেই পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি বারবার বহুবার তোমাকে চাই আমি বার